কাতারে আকামাহীন অবৈধ অভিবাসীদের ধরতে প্রতিদিন রাজধানী দোহা সহ বিভিন্ন শহরে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। আকামার মেয়াদ না থাকায় গ্রেপ্তার হয়েছেন অনেক বাংলাদেশি। এমন পরিস্থিতিতে আকামাহীন প্রবাসীদের রাস্তায় বের হলে বৈধ আকামা সঙ্গে রাখার পরামর্শ কমিউনিটি নেতাদের। কাজ শেষে আপনারা ঘোরাফেরা না করে আপনাদের বাসায় থাকবেন। ভিসা সংক্রান্ত জটিলতা আছে, তারা যেন সেগুলো সমাধান করে নেন। আপনারা আপনাদের যে আইডি কার্ড, কাতার আইডি, সেটা যদি এক্সপায়ার হয়ে যেয়ে থাকে সেটাকে রিনিউ করার করবেন, এবং আইডি ছাড়া চলাফেরা করবেন না, আইডি সবসময় সাথে রাখবেন। কাতারের প্রচলিত আইন অনুযায়ী কোনো বাংলাদেশি বেআইনি কাজে জড়িত থাকলে দূতাবাসের সুপারিশ করার এখতিয়ার নেই বলে জানান দূতাবাসের এই কাউন্সিলর। কারো বৈধ আইডি থাকা সত্ত্বেও সিআইডি বা পুলিশ তাদেরকে অ্যারেস্ট করছে বা অন্য কোনো সমস্যা, এটি অবশ্যই আমরা দূতাবাসের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে দেব। দূতাবাসের তথ্য মতে কাতারে বিভিন্ন পেশায় 4,16,000 বাংলাদেশি কর্মরত আছেন। তবে এদের মধ্যে কি পরিমাণ প্রবাসী বাংলাদেশি অবৈধ আছেন এমন কোনো তথ্য নেই দূতাবাসের কাছে। সময় সংবাদ, কাতার।